মাসুম আহমদ লিখেছেন, একটি সিনেমার মহরত অনুষ্ঠানে সিনেমার সফলতার জন্য দোয়া করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ধরনের অনুষ্ঠানে দোয়া করার বিধান কি? যেসব আলেম এসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুনাহের কাজে সফলতা কামনা করে তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি? কোনো হারাম কাজ এর উদ্বোধন, কোনো গুনাহের কাজের উদ্বোধন করতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা বা দোয়ার আয়োজন করা, এ ব্যাপারটি হলো এরকম যে আপনি আপনার বাবাকে অনুমতি নিচ্ছেন যে বাবা আমি আপনার গালে একটা কষে চড় মারবো, আপনি অনুগ্রহ করে আমাকে অনুমতি দিন। এই বিষয়টা যেরকম এই কোনো সিনেমার অনুষ্ঠান, কোনো সিনেমার উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আপনার এরকম কোনো দোয়ার আয়োজন করা বা কোনো আলেম গিয়ে সেখানে দোয়া করা, বিষয়টা একই রকম। যে কাজটি হারাম, যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, যেখানে নারীর শরীরকে অপমানজনকভাবে উপস্থাপন করা হয়, পণ্যে পরিণত হয় এবং আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হয়, মিউজিকের ছড়াছড়ি হয়, হাজারো হারাম এবং অশ্লীল কাজের আপনার ছড়াছড়ি হয়, এই ধরনের অশ্লীলতা এবং নোংরামির একটি কাজ যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সে কাজগুলো সেখানে হচ্ছে, সেখানে গিয়ে দোয়া করছেন আপনি, আল্লাহ আপনি যারা এই কাজ করছেন তাদের নেক উদ্দেশ্য পূরণ করুন, তাদের এটাকে সফলতা দান করুন, বিষয়টা হয়ে গেল যে উপমা দিয়েছি সেই উপমার মতো। কোনো আলেমের জন্য জায়েজ নেই এই ধরনের দোয়া করা। মনে রাখবেন, কোনো হারাম কাজ করার জন্য দোয়া করা জায়েজ নেই। কেউ যদি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমি একজনকে খুন করতে চাই, আপনি সহজ করে দিন, এটা হলো স্পর্ধা দেখানো, এটা হলো আল্লাহর সঙ্গে বেয়াদবি করা। আপনি খুন করছেন সেটা একটি অপরাধ, কিন্তু খুন করতে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছেন সেটা ডাবল অপরাধ, এবং এটা রীতিমতো আল্লাহর সঙ্গে আল্লাহর শানে আপনার শিষ্টাচার লঙ্ঘন করা, বেয়াদবি করার সামিল। যার কারণে এই ধরনের কর্মকাণ্ড যারা করছেন সিনেমা হলে উদ্বোধন, তারা অত্যন্ত গর্হিত কাজ করছেন। এই সমস্ত জায়গায় যদি কোনো হুজুরকে কেউ যেতে বলে, তাহলে সেখানে গিয়ে বরং যদি বাধ্য করা হয় তাকে, তাহলে সেখানে গিয়ে তিনি মনে মনে বরং দোয়া করা উচিত, আল্লাহ আপনি এই গুনাহ, এই অশ্লীলতা, এই নোংরামির এই কাজকে ধ্বংস করে দিন, বরং সেখানে গিয়ে বদদোয়া করা উচিত। যাই হোক, যে আলেম সম্প্রতি আমরা দেখেছি একটা ভিডিওতে ভাইরাল হয়েছে, তিনি এরকম একটি সিনেমার উদ্বোধনে গিয়েছেন, তিনি পরবর্তীতে নিজে অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন যে তিনি আসলে জানতেন না যে এটা কিসের অনুষ্ঠান বা কী, এত সরল সহজ মানুষ এই যুগে আছে কি না আল্লাহ ভালো জানে, হতে পারে তিনি যেহেতু বলেছেন আমরা তার প্রতি সুধারণা করি, কিন্তু আলেমদের এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করতে হবে, বিশেষ করে নারী পুরুষ একসাথে মিলে বসে আছে, পর্দা লঙ্ঘন হচ্ছে, আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে, সেই জায়গা একজন আলিমকে দাওয়াত দিলেও তিনি অ্যাভয়েড করা উচিত। সামান্য পয়সা বা সম্মানের লোভে নিজের আদর্শকে বিসর্জন করা উচিত নয়।